হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস গ্যালারিতে। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আমার আড্ডার আসনে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 9:45, আর আজকে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গেছে, কেন শীত তো চলেই আছে, শীতের দিনটা উপভোগ করবো কবে। তো খুব কুড়ে হয়ে গেছি বলতেই হয়, কারণ এই কদিন খুব দেরিতে উঠছি, এসেছো বন্ধ আছে, আস্তে আস্তে সব শুরু করবো 3-4 দিন পর থেকে, কারণ যেহেতু শীতটা চলে যাচ্ছে, শীতটাকে আমি উপভোগ করে নিই, ভালোভাবে ঘুমিয়ে নিই শীতে। গরমকাল আসলেই ঘুমের পুরো 12টা বেজে যাবে, কারণ গরমকাল আসলেই ঠিক মতন কারেন্ট থাকে না আমাদের এইদিকে, তার মধ্যে আবার গরমের মধ্যে সেইভাবে ঘুম হয় না, ঘরটা গরম হয়ে থাকে, ছাদে যেহেতু রোদটা পড়ে, তো অনেক রকম সমস্যা। তো এখন একটু ঠিক মতন ঘুমিয়ে নিই, গরমকালে সব এক্সারসাইজ করা যাবে, সব রুটিন মেরে চলা যাবে আবার। আর এখন যদি সকালবেলা ঘুম থেকে উঠে, 8টার সময় ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্টও করা হয়নি, কিচ্ছু করা হয়নি এখনও, সামনে চা চলে এসছে, এখন চা খাবো, খালি পেটে তো চা খাওয়া যায় না, বিস্কিট আছে, বিস্কিট দিয়েই খাবো, খেয়ে নিয়ে তারপরে 8:30টা আবার জমাচ্ছি। বিস্কুট ব্যালকানিতে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেরকম একটা নেই, তবু এই রোদটা ভালো লাগছে, কারণ রোদটা এখন না হালকা আছে, একটু বেলার দিকে যে রোদটা ওটা খুব চড়া হয়ে যাচ্ছে এখন, যেহেতু ঠান্ডাটা একটু চলে যাচ্ছে, ওই জন্য রোদটা খুবই চড়া হয়ে যাচ্ছে, রোদটা নেওয়া যাচ্ছে না, এই রোদটা তবুও ঠিক আছে, খানিকক্ষণ রোদে বসে নিই, তারপরে আবার দেখি নিচে যাব। এখন হাতে সামান্য হলুদ নিয়ে নিলাম, মিক্সারে দিলাম, এবারে বাতাসা নেব, পরিমাণ মতনই নেব, এক এক করে বাতাসা নিয়ে নিলাম, এবারে টেস্ট করব কি হয়, তারপরে তোমরা দেখতেই পারবে। চলো আগে পেস্ট করে নিয়ে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে এই কাঁচা হলুদ খালি পেটে খাওয়াটা খুবই উপকারী, যদি ভালো হয়, সবচেয়ে বেশি ভালো হয় কাঁচা হলুদটা শুধু খাওয়া, তারপর কাঁচা চিবিয়ে, সেটা বেশি ভালো হয়, উপকারী, অনেক রকম রোগের উপশম হয় এতে। আর যারা যারা মানে আমার মতন মানে মানুষ আর কি কাঁচা হলুদ খেতে একদমই পছন্দ করে না, তারা একটা কাজ করতে পারো, কাঁচা হলুদের মধ্যে একটু মধু কিংবা পরিমাণ মতন বাতাসা, তোমরা যতটা আর কি মিষ্টি চাও আর কি ততটা মিষ্টি খেতে পারো, সেটা বড় কথা না। এখন এটা খাবো কী করে, পেস্ট তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা, এইটাকে এখন খাবো কী করে, কতটা হয়ে গেছে, এতটা তো আমি খেতে পারবো না, খাওয়াটা একদিক দিয়ে উপকারী সেই জন্য খাবো ঠিকই, কিন্তু এতটা আমি খেতে পারবো না, জানি না কীভাবে খাবো, তোমাদের তো বলছি কিন্তু আমি নিজেই খাই না এইসব, সেটা বড় কথা না, বড় কথাটা খাওয়াটা উপকারী। চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ঠিক আছে।
খেয়ে দিতে পেরেছি, কারণ যেহেতু এতে বাতাসার পরিমাণটা বেশি দিয়েছি সেই কারণেই আর কি খেয়ে নিতে পারছি। তো বোধহয় খেয়ে নিতে পারবো পুরোটা। ওটাই শেষ করে দিলাম, গুড গুড যা গুড। আচ্ছা হলো খাওয়ার পালা শেষ, যতটা সম্ভব মানে খালি পেটে খাওয়াটাই উচিত, কিন্তু খালি পেটে খেলে আমার গাটা গুলিয়ে যেত, ওই জন্য আগে আমি চা বিস্কুটটা খেয়ে নিলাম সকালবেলা উঠে। তো যাই হোক খাওয়ার পালা শেষ, এখন সকালবেলা টিফিন করার পালা, একটু ভারী কিছু খেতে হবে কারণ সকালবেলা যেহেতু এতটা খালি পেটে থাকা যায় না, টিফিন করতে হবে। দেখি কি টিফিন করা যায়। কাঁচা হলুদ খাওয়ার পালা শেষে ডিম সিদ্ধ খেয়ে নিই, প্রোটিন